ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বোত্তম মহিমান্বিত স্থান হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড, কারণ এই ব্রহ্মাণ্ডের অধিনায়ক হচ্ছেন ব্রহ্মা। কারণ যখন ব্রহ্মা বৎসহরণ লীলা করেছিলেন, তারপরে ওনার পতনের কারণে স্বয়ং ভগবান এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার পদ গ্রহণ করেছিলেন। এই জন্য মূলত এই ব্রহ্মাণ্ডটি অত্যন্ত মহিমান্বিত। আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভারতখণ্ড, ভারতখণ্ডের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জম্বুদ্বীপ, এবং জম্বুদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পুষ্কর তীর্থ, পুষ্কর অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, গঙ্গা অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে সপ্তপুরী, আর সেই সপ্তপুরীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মথুরাপুরী, মথুরাপুরীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন, বৃন্দাবন শ্রেষ্ঠ হচ্ছে গিরিগোবর্ধন, গিরিগোবর্ধন অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড, যা জগৎ ব্রহ্মাণ্ড নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহিমান্বিত স্থান এবং সাধক হৃদয়ে সবচেয়ে মহিমান্বিত এবং আকাঙ্ক্ষিত। স্বয়ং রূপ গোস্বামী পাদ, যিনি শ্রীরূপ মন্দিরী, তিনি বর্ণনা করছেন যে কুজ্যাদপি গিরিতটে সেবাং না বিবেকিক, এমনকি কোনো বিবেকী ব্যক্তি আছে যে সে রাধাকুণ্ডের তটে বাস করতে এবং তার সেবা করতে চায় না। তো বৃন্দাবনে যে রাধাকুণ্ড রয়েছে সেটি হচ্ছে কঙ্কন কুণ্ড, রাজারানী কঙ্কন দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে পুষ্ট করার জন্য তিনি এই কুণ্ড সৃজন করেছিলেন। এই যে কলিকালে যে বর্ষনা শ্রী পুণ্ডরীক ধাম, এই কুণ্ড হচ্ছে স্বয়ং রাধারানীর পদাঘাতে সৃষ্ট। তো সিংহস্থ দ্বারা যে কুণ্ড রাধাকুণ্ড, সেটি হচ্ছে মাধুর্য রাসের পরাকাষ্ঠার প্রতীক। তো এই কলিকালের মানুষ মাধুর্য রাস আস্বাদন করার উপযুক্ত না, তো এই জন্য আমাদের করুণা বা অনুগ্রহ দরকার, কৃপা দরকার। তো এই কলির জীব যাতে কৃপা লাভ করতে পারে পুণ্ডরীক বিদ্যানিধি এবং স্বরূপ দামোদরের ইচ্ছায় স্বয়ং ব্রজেশ্বরী রাধারানী এই কুণ্ড সৃজন করেছেন। তো এই রাধা কুণ্ডে এই মহিমান্বিত রাধা অষ্টমী তিথি, যা লক্ষ একাদশী ব্রত সমান, এর চেয়ে মহিমান্বিত কোনো ব্রত আর নেই। তো এই পবিত্র ব্রতে আপনারা যারা স্নান করছেন, যারা করতে অভিলাষ করছেন, যারা হৃদয় থেকে প্রার্থনা করেন, এবং যারা সর্বতোভাবে এই রাধাকুণ্ড স্নান দৃশ্য অনলাইনেও দর্শন করছেন, রাধাকুণ্ডকে দর্শন করছেন, তারা সকলেই রাধারানীর অপ্রাকৃত কৃপায় পরিপূর্ণ হবেন। এবং শাস্ত্র বলছে যারা রাধাকুণ্ড স্নান করে, রাধাকুণ্ড দর্শন করে, তারা কৃষ্ণের কাছে রাধারানী যেভাবে প্রিয় ঠিক সেরকম প্রিয় হয়ে যায়। তো আর কি দরকার রয়েছে? তো সকলকে অনুরোধ করব এই কলির বিশ্বভানুপুর, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই রাধাষ্টমী উদযাপন করেছিলেন এবং ওনার পার্শ্বদেরকে প্রেরণ করেছেন, 500 বছর ধরে ধারাবাহিকতে শ্রীল প্রভুপাদ, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অভিপ্রায় পরিপূরণের জন্য আমাদের পরমার্থ গুরুদেব শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, প্রভা বিষ্ণু স্বামী মহারাজ, তমালকৃষ্ণ গোস্বামী মহারাজ, ভানুস্বামী মহারাজ, ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ, সুভক স্বামী গুরু মহারাজ, বায়াসকী প্রভু, রসিক প্রভু, নিশ্চলা প্রভুদেরকে প্রেরণ করেছিলেন, তাদের করুণায় আজকে আমরা এই রাধারানীর কৃপা লাভ করতে পারছি। আজকের দিন ওনাদের কাছে কৃতজ্ঞ চিত্তে প্রণিপাত জ্ঞাপন করছি। আপনারা সকলে আসুন চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত প্রিয় স্থান। আমরা তো ভগবানকে লাভ করার জন্য ক্রন্দন করি, প্রার্থনা করি, আর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পুণ্ডরীক বিদ্যানিধির কৃপা লাভের জন্য, সঙ্গলাভের জন্য ক্রন্দন করতেন। সেই মহিমান্বিত প্লেসে আপনাদের সকলকে নিমন্ত্রণ। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, হরে বল, হরে কৃষ্ণ। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাই শ্রী শ্রীময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর বক্তৃতা বক্তব্য শুনেছেন রাধাকুণ্ড মহিমা সম্পর্কে। তো আপনারা সবাই শ্রবণ করে এবং অন্যকে শ্রবণ করার সুযোগ করে দেবেন, এবং এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে সবার সাথে শেয়ার করে দেবেন। সকলে দেখুন কিভাবে রাধা।